মা কোথায়? তার ঘরে মুন্নি খালার সাথে গল্প করছে। মুন্নি খালা এসেছে, তুমি কিভাবে জানো? আমি সব জানতে পারি। নীলা, ওরে নীলা রে, মামনি। হ্যাঁ ও বাবু, এ তো মেজবুর মেয়ে। হ্যাঁ নীলা, হ্যাঁ ও নীলা। কেমন আছে ছোট খালা? তুই যে বেঁচে আছিস সেটা আমাদেরকে জানাবি না? হ্যাঁ, কি করে কেমনে হলো? তুই এভাবে হুট করে এসে আমাদেরকে চমকে দিলে হবে? বুবু তো তোকে চেনেই না। দেখ, ভাগ্যিস আমি হিথ্রো এয়ারপোর্টে ওকে দেখেছিলাম, নাহলে যে কি কেলেঙ্কারি হতো। বুবু বুবু গো, ও আসলে আমাদের মেজবুর মেয়ে নীলা। মেজবু যে কেন এমন করলো? আচ্ছা ঠিক আছে, মানলাম বাবা মা না হয় রাগ করে দুটা কথা বলেছে, তাই বলে কি আর দেশেই ফিরতে হবে না? এটা কোনো কথা? যাক, তুই কিন্তু খুব ভালো কাজ করেছিস, তুই চলে এসেছিস, খুব ভালো কাজ করেছিস, তাই না? ও কি গো, কিরে কথা বলছিস না কেন তুই? ও চুপসে গেলি কেন? আচ্ছা মুন্নি খালা, তুমি কথা বললে আর কারো চান্স আছে বলো? দেখলে দেখলে বুবু, তুমি বলবে কিছু ওকে? হ্যাঁ দীপু তো ঠিকই বলেছে, কত কথা যে তুই বলতে পারিস। নীলা মামনি, তুই আমাকে কিন্তু একদম সত্যি করে বলবি, একদম সত্যি কথা বলবি? আমি কি খুব বেশি কথা বলি বল? আমি কি বেশি কথা বলি? না, হজম শক্তি বৃদ্ধির জন্য বেশি কথা বলা ভালো। শুনলে তো, শুনলে? বেশি কথা তারাই বলতে পারে যারা কথা বলতে জানে। শোনো, পয়েন্টে কথা বললে বেশি কথা বলার প্রয়োজন হয় না, ঠিক আছে? রবিজ ভাই, তুমি কি খাবার দাবার দেবে নাকি আমি খিদে চোটে মারা যাব? খাবার সব রেডি করা আছে, আমি এক করে নিয়ে আসতেছি, তোমরা বসো বসো বসো। আসলে কি যে দেরি করছে বুবু, আমার কিন্তু ক্ষুধা সচ্ছে না, আর তোমরা দুজন কেন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো? খেতে বসো, আমি পাগল হয়ে যাবো মনে কে। কি আশ্চর্য! বললাম না, বেশি কথা বললে হজম শক্তি বৃদ্ধি করে আবার ক্ষুধাও। বাহ, ভালো বলেছে তো, মুন্নি খালার একমাত্র ট্যালেন্ট তুমিই ধরতে পেরেছো। আচ্ছা আর কথা নয়, চট্টে ব্যবসা বসে বসে এইসব ব্যবসা। খালা আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া না একটু খাবারটা খেয়ে নি, তারপর তোকে আমি দেখাচ্ছি। আই রবিজ মিয়া, তাড়াতাড়ি নিয়ে এসো, হাতটা তো ধোয়া লাগবে নাকি? তুই যে হাত ধুই, তুই বাড়ি থেকে এসেছিস, আমি অনেকক্ষণ আগে এসেছি। ও একবারে ধর প্ল্যান করছো ওকে। Thank you.